আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমার আব্বুর সহযোগিতায় আমি এই ভিডিওটি বানিয়েছি। ছোট একটি ক্লাস আলোচনা করব আজকে, অল্প কিছু শব্দ নিয়ে, কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও হবে আজকে। আমরা অনেকে অনেকভাবে অনেক শব্দ উচ্চারণ করে থাকি, কিন্তু আমরা সঠিকভাবে জানি না সেগুলো উচ্চারণ সঠিক হচ্ছে কি না। আমরা এই শব্দগুলোকে সঠিক করার চেষ্টাও করি না। আমরা আজ যে শব্দগুলো ব্যবহার করবো সেগুলো অন্যরকম মনে হতে পারে। মনোযোগের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওটি থেকে উপকার নিতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে শুরু করি ডিউটি এবং রক্ত দিয়ে। আপনারা যে ডিউটি করেন না, সেই ডিউটিকে আরবিতে বলে দাও আম, ডিউটিকে আরবিতে বলে দাও আম, এবং রক্তকে আরবিতে বলে দোম, রক্তকে আরবিতে বলে দোম। কিন্তু আমরা বাঙালিরা ডিউটিকে আরবিতে দম বলে থাকি, কিন্তু এটা একেবারে ভুল। কোনো ব্যক্তির আগামীকাল ডিউটি আছে, তাহলে সে বলবে আমার আগামীকাল ডিউটি আছে, আনাফি দাও আম বুখরা, আনাফি দাও আম বুখরা। কিন্তু যদি সে বলে আনাফি দম বুখরা, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এই জন্য বলতে হবে আনাফি দাও আম বুখরা। কোনো রোগী হাসপাতালে গেলে রক্ত লাগলে বলে আমার রক্ত লাগবে বা আমার রক্ত প্রয়োজন, আনা এবি দম। এরপরে আমরা শুরু করব কিছু এবং চা নিয়ে। কিছুকে আরবিতে বলে সাই, কিছুকে আরবিতে বলে সাই, কিছুকে আরবিতে বলে সাই, আর চাকে আরবিতে বলে সাই, চাকে আরবিতে বলে সাই। এখানে একটু টেনে বলতে হবে, কিন্তু কিছুর আরবি অর্থাৎ সাই এখানে কোনো টান নাই। সাই অর্থ কিছু আর সাই অর্থ চা। আপনি কোথাও রেস্টুরেন্টে গেছেন, আপনি যদি বলেন আমি চা খাবো, আবি সাই, অথবা বলতে পারেন আনা আবি আশরাব সাই, অথবা আনা এবি আশরাব সাই। আবি সাই অর্থ আমি চা খাবো, কিন্তু এখানে যদি আপনি বলেন আবি সাই, তাহলে তো সে বুঝতে পারবে না সাই অর্থ তো কিছু। এই জন্য আবি সাই অর্থ হয়ে যাচ্ছে আমি কিছু খাবো, তাহলে আপনি কি খাবেন এটা তো সে বুঝতে পারবে না। এই জন্য আপনাকে বলতে হবে আবি সাই, সাই জায়গায় একটু টেনে বলতে হবে। তারপরে আছে ঘর এবং ডিম নিয়ে। ঘরকে আবিতে বলে বেত, ঘরকে আরবিতে বলে বেত, আর ডিমকে আরবিতে বলে বেদ, ডিমকে আরবিতে বলে বেদ। ঘরকে বলে বেত এবং ডিমকে বলে বেদ। আমি যদি ঘরকে বেদ এবং ডিমকে বেত বলি, তাহলে তো হবে না। আপনি যদি আপনার বন্ধুকে বলেন তোমার বাড়ি কোথায়, ওয়েন বেদ এন্থ, তাহলে তো হলো না, বলতে হবে ওয়েন বেদ ইন্থ অর্থ তোমার বাড়ি কোথায়। এরপরে আমরা কথা বলবো এয়ারপোর্ট এবং বৃষ্টি নিয়ে। এয়ারপোর্টকে আরবিতে বলে মাতার, এয়ারপোর্টকে আরবিতে বলে মাতার, অর্থাৎ এখানে একটু টেনে বলতে হবে। আর বৃষ্টিকে আরবিতে বলে মাতার, এখানে কোনো টান নাই, মাতার। এয়ারপোর্টকে আরবিতে বলে মাতার, আর বৃষ্টিকে আরবিতে বলে মাতার। সৌদি আরবে আপনি যদি আপনার বসকে বলেন আমি বিমানবন্দরে আছি, আনাফি মাতার, তাহলে সে কী বুঝে নেবে, অর্থাৎ তাহলে এর অর্থ হলো আমি বৃষ্টিতে আছি। কিন্তু আপনারা তো জানেন যে সৌদি আরবে কোনো বৃষ্টি হয় না, এই জন্য বলতে হবে আনাফি মাতার, অর্থাৎ এই যে মাতারের জায়গায় একটু টেনে বলতে হবে আনাফি মাতার। তাই আমাদের সঠিকটাই শিখতে হবে। নেক্সট সিল্লিম অর্থ সিঁড়ি, সিল্লিম অর্থ সিঁড়ি, আর সাল্লাম অর্থ সাক্ষাৎ করা, সাল্লাম অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা বা হাত মেলানো। আপনি যদি সাক্ষাৎ করাকে সিল্লিম বলেন, তাহলে কিন্তু হবে না। সাক্ষাৎ করার আরবি সাল্লাম, সাক্ষাৎ করা দেখা করা বা হাত মেলানো এর আরবি সাল্লাম, আর সিঁড়ি এর আরবি সিল্লিম। নেক্সট খেদমা অর্থ সেবা বা সার্ভিস, খেদমা অর্থ সেবা বা সার্ভিস। মানুষে বলে না আমি তোমার কী সেবা করতে পারি বা আমি তোমার কী খাওয়াতে পারি, তাহলে আরবি হচ্ছে আই খেদমা এন্থ, আই খেদমা এন্থ। খাদেম অর্থ সেবক, খাদেম অর্থ সেবক, আর খাদ্দামা অর্থ সেবিকা, খাদ্দামা অর্থ সেবিকা। এবার আমরা দেখব চুল এবং মাসকে আরবিতে কী বলে। চুলকে আরবিতে বলে শাহার, শাহার অর্থ চুল, আর মাসকে আরবিতে বলে শাহার, শাহার অর্থ মাস। এখানে শাহার, এখানে শাহার বানানে এখানে আইন আছে, শাহার অর্থ চুল, আর শাহার বানানে এখানে হা আছে, এই জন্য শাহার অর্থ মাস। নেক্সট কারোর নাম হতে পারে জামাল, আবার উঠকেও আরবিতে জামাল বলে, কিন্তু কারোর নাম বলতে হলে জামাল, এটা একটু টেনে বলতে হবে জামাল, জামাল এভাবে করে বলতে হবে। আর উঠকে আরবিতে বলে জামাল,
যেহেতু আরব দেশে উঠের চাষ হয় তাই উঠের নাম জানা দরকার। আপনি যদি কোনো মানুষকে বলেন জামাল মিয়া, জামাল অর্থ উঠ আর মিয়া অর্থ 100, তাহলে তো সে মন খারাপ করতে পারে। তাই অবশ্যই আমাদের শরীরটা জানা দরকার যে কোনো মানুষের নামকে বলে জামাল আর উঠকে বলে জামাল। নেক্সট, বাবা আর ছেলে। ওয়ালেদ অর্থ বাবা, ওয়ালেদ অর্থ বাবা, ওয়ালেদ অর্থ বাবা, ওয়ালাদ অর্থ ছেলে, ওয়ালাদ অর্থ ছেলে। বাবা এবং ছেলে শব্দ দুইটা সবসময় ব্যবহার করা হয় না, আপনাদের জেনে রাখা দরকার। এরাবিয়ানরা কারোর সাথে দেখা হলে বলে কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে। অনেকে বলে কেফ হালিক, কেমন আছেন, এশ আখ বারিক, তোমার খবর কি, কেফ আল ওয়ালেদ, তোমার বাবা কেমন আছে, কেফ আল ওয়ালেদ অর্থ তোমার বাবা কেমন আছে। তাই এই শব্দগুলো আমাদের ভালো করে জেনে রাখা দরকার। নেক্সট, তরিক অর্থ রাস্তা, তরিক অর্থ রাস্তা, আর তরিকা অর্থ সিস্টেম বা পদ্ধতি, তরিকা অর্থ সিস্টেম বা পদ্ধতি। সরব বা সার্ফ, সরব বা সার্ফ অর্থ ভাঙতি, আমরা যে টাকা ভাঙতি করি সেটাকে আরবিতে বলে সরব বা সার্ফ। সররাফা অর্থ এটিএম, আমরা যে বুথ থেকে টাকা তুলি সেটাকে বলে এটিএম অথবা সররাফা, সররাফা। নেক্সট, রাইস অর্থ প্রতিষ্ঠানের প্রধান বা রাষ্ট্রপতি, রাইস অর্থ প্রতিষ্ঠানের প্রধান বা রাষ্ট্রপতি। রাস অর্থ মাথা, রাস অর্থ মাথা। নেক্সট, এই শব্দগুলো মানুষ হচ্ছে বেশি উল্টাপাল্টা করে ফেলে, সেগুলো হচ্ছে যাও আজ ও যাও আজ, যাও আজ ও যাও আজ। যাও আজ অর্থ পাসপোর্ট, যাও আজ বানানের প্রথমে জিম আছে এবং ছাও আজ বানানের প্রথমে ঝা আছে, ছাও আজ অর্থ বিয়ে। আপনারা পার্থক্য বুঝতে পারবেন ঝা এবং জিম দিয়ে। নেক্সট, আমরা বাংলা ভাষায় যখন তুমি ব্যবহার করি তখন সবার ক্ষেত্রে তুমি হয়, কিন্তু আরবিতে পার্থক্য আছে, আরবিতে এরকমটা হয় না। আর পুরুষের ক্ষেত্রে হয় ইন্ট, আর মহিলাদের ক্ষেত্রে হয় এনসি, মহিলাদের ক্ষেত্রে হয় এনসি। পুরুষকে আপনি বলতে চান আপনি কে, তাহলে আপনি বলবেন মেন ইন্ট। আর যদি আপনি মহিলাদেরকে বলতে চান, পুরুষকে আপনি যদি বলতে চান আপনি কে, তাহলে আপনি বলবেন মেন ইন্ট, মেন ইন্ট। কিন্তু মহিলাদেরকে যদি আপনি বলেন আপনি কে, তাহলে আপনি বলবেন মেন ইনসি, মেন ইনসি। না জানার কারণে বাঙালিরা মহিলাদেরকেও মেন ইন্ট বলে, কিন্তু না, মেন ইনসি বলতে হবে। কিন্তু আপনি যদি মহিলাদেরকে মেন ইঞ্চ বলেন তাহলে বড় ভুল হবে, বলতে হবে মেন ইঞ্চি, মেন ইঞ্চি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই উপকারী হবে, তাই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।